মুসলমান এবং কাফেরদের মধ্যে পার্থক্য হচ্ছে না। এই হাদিস থেকে বোঝা যায় যদি কেউ যদি নামাজ না পড়ে ইচ্ছাকৃত ভাবে নামাজ ত্যাগ করে সে কাফের হয়ে যাইবে। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন ওয়াল্লাযীনা কাফারু ওয়াকাযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার, যারা কাফারু কুফরি করেছে ওয়াকাযাবু এবং যারা ওয়াকাযাবু মিথ্যা প্রতিপন্ন করেছে আল্লাহ কোরআনে আপনাকে কোন আমার নিকট যে কোরআন অবতীর্ণ করেছে যে কোরআন নাযিল করা হয়েছে এই কোরআন কি যে অস্বীকার করবে এমনকি কোরআনের এক অংশ কোরআনের একটি আয়াত যে অস্বীকার করবে আল্লাহ রাব্বুল আলামিন তার সম্পর্কে বলেন বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার। কোরআনের একটি আয়াত একটি অংশ যদি কেউ অস্বীকার করে তার জন্য তার স্থান হচ্ছে সে জাহান্নামের অধিবাসী হয়ে যাবে। তাই নয় জাহান্নামের মধ্যে কতদিন থাকবে, এই যদি জাহান্নামের মধ্যে প্রবেশ করে এই যদি জাহান্নামের মধ্যে ঢুকে তাহলে সেই জাহান্নামের মধ্যে সে কতদিন কাটবে আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনের রসা বলে দিচ্ছেন জাহান্নামে যদি তার কোনো সীমা নেই তার কোনো সে তার কোনো নিয়ম নেই সে চিরস্থায়ী জাহান্নামের মধ্যে থাকতে হবে। তাদের কি জাহান্নামের মধ্যে ঢুকানো হবে তারা চিরস্থায়ী জাহান্নামের মধ্যে থাকতে হবে। শুধু তাই নয় তাই নয় আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের সম্পর্কে আর বলেন আল্লাহ বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম ওই কাফেরদের জন্য অপেক্ষা করছে ওই কাফেরদের জন্য ওই কাফেরদের জন্য অপেক্ষা করতেছে ওই আমার মন বান্দাদের জন্য অপেক্ষা করতেছে যারা নাকি আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ মেনে করে না, যারা নাকি আল্লাহ রাব্বুল আলামিনের রকম মানে না, আসলে তরিকা হতে চলে না, আসলে তরিকার উপর অটল থাকে না, ইসলামের ভিতরে প্রবেশ করে না, তাদের জন্য জাহান্নাম অপেক্ষায় আছে। জাহান্নাম উদার্ত জাহান্নাম সে উদার্ত অবস্থা আছে, সে বলবে আমি কোন সমান ফেরের বিধান গ্রহণ করব, আমি কোন বা আল্লাহর কোন বান্দার আল্লাহর কোন বান্দিকে কায়ে আমি ফেরের বিধান গ্রহণ করব। ওই জাহান্নাম মানুষকে আমার নাম বান্দা বান্দিকে খাওয়ার জন্য অপেক্ষা করবে। ওই জন্য বলো ইন্না জাহান্নাম কানাত মিরসাদা লিত্তাগীন মাআবা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নাম ওই ব্যক্তির জন্য হয়েছে যারা সীমা লঙ্ঘন করেছে, সীমা লঙ্ঘনকারীদের জন্য জাহান্নাম রয়েছে। লাবিসিনা ফি আহবাবা, এই জাহান্নামের মধ্যে যুগ যুগ ধরে থাকতে হবে, যুগ যুগ বছর বছর অনেক হাজার হাজার কোটি কোটি বছর চলে যাবে এই জাহান্নামের মধ্যে কোটি কোটি হাজার হাজার বছর অবস্থান করতে হবে। জাহান্নামের জন্য জাহান্নামের মধ্যে কোটি কোটি হাজার হাজার বছর অবস্থান করতে হবে। ওই জাহান্নামের কোন সীমা রেখা নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইয়াকুনা ফিহা মারাদা ওয়ালা শারাবা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন অনেকই জাহান্নাম যে যে জাহান্নামের মধ্যে আপনি যখন প্রেমের বিদায় এবং কৃষ্ণের মামলা রাব্বুল আলামিনের কাছে বলবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কোনো কিছু দান করবেন না, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ওয়ালা শারাবা, সেই জাহান্নামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে একটু পানিও ঠান্ডা পানিও আমাদেরকে পান করার জন্য দিবেন না বলে নাউজুবিল্লাহ। যখন ওই আল্লাহর কোন বান্দা আল্লাহর কোন বান্দি যখন জাহান্নামের মধ্যে বলিয়া জাহান্নামের মধ্যে থাকিয়া যখন আল্লাহ রাব্বুল আলামিনের নিকট পানি চাইবে, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট কৃষ্ণ
আপনি যত বড় গুণাগান নয় তত বড় হয়ে গেল
আপনি করুণার জন্য আমার রহমতের আশায় নাই, আপনি রহমতের আশায় আল্লাহ আপনার রহমতের আশায় আমি আর জাহান্নামে যাই নাই। আপনি আপনার উপর দাদ করুন আপনার মানে দাদা আপনার যে বই করিয়া আপনার রহমতের আশায় আমি জাহান্নামে যাই নাই। আমি মনে করেছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের একটু জাহান্নাম থেকে তুলেছে আর জাহান্নামে দিবে না আমার বিশ্বাস, তখন আমি সেই আশা রাখি আর সেই রহমতের আশা রাখি আমি জাহান্নামের মধ্যে ঢুকি না। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন হে আমার বান্দা এই ব্যক্তি জাহান্নামের মধ্যে পড়েছে, এই ব্যক্তি আর জাহান্নামের মধ্যে চলে গেছে, তাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছি। আর যে ব্যক্তি আমার রহমতের আশায় জাহান্নামের মধ্যে যায় নাই তাকেও আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছি। কেন আল্লাহ রাব্বুল আলামিন দুইজন ব্যক্তিকে মাফ করে দিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন দুইজন ব্যক্তিকে মাফ করে দেওয়ার কারণ হয়েছে, এক নম্বর কারণ হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের কথা মানতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য সেই আল্লাহ রাব্বুল আলামিনের কথা মতে জাহান্নামে চলে গেছেন। আর দ্বিতীয় ব্যক্তির কারণ হচ্ছে সেই আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের আশায় আল্লাহ রাব্বুল আলামিনের মাফের আশায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে মাফ পাওয়ার আশায় সে জাহান্নামের মধ্যে যায় না। ওই ব্যক্তি রহমতের আশায় পাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা এই ঘটনা থেকে বোঝা যায় যে যদি কেউ আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের আশায় যদি কেউ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে মুনাজাত করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুনাজাত করলে আল্লাহ